দমন ও অসামাজিক কার্যকলাপ রোধে এবার পুলিশের সিসিটিভি ভ্যান টহল দেবে রেডব্রিজে। ব্যতিক্রমী এই উদ্যোগ চালু করে রেডব্রিজ কাউন্সিল আশা করছে অপরাধ দ্রুত শনাক্ত করতে এই পদ্ধতি খুবই কার্যকর হবে। এতে যুক্ত করা হয়েছে সিসিটিভি যুক্ত কয়েকটি গাড়ি। সম্প্রতি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেডব্রিজের মেয়র জাশ আতওয়াল ও লিড মেম্বার কাউন্সিলর খায়ের চৌধুরী। This is our new vehicle called the Challenger. What it's going to do is make sure that wherever we have antisocial behaviour hotspots, we'll be able to take this vehicle, as because it's recording all the time, it's going to be going in, taking in evidence and transmitting it back to base, where we will be able to pass it either on to the police, use it for evidence later on. গাড়ির ভিতরে অনেক সময় এনফোর্সমেন্ট অফিসার থাকবা, গাড়ির ভিতরে অনেক সময় পুলিশ থাকবা। মেইন জিনিস হইল যে আমরা গাড়ির উপরে একটা ক্যামেরা, গাড়ির দুই সাইডে দি নতুন দুইটা ক্যামেরা, এই ক্যামেরা কন্টিনিউসলি 24 hours রেকর্ড করতে পারে এবং যে কোনো এলাকায় প্রবলেম হয় আমরা সিসিটিভি ভ্যানটা ফাটাই, আমরা এভিডেন্স রেকর্ড করতাম পারবো।